हेलो एवरीवन, अभी राहुल आछि आपनादेर साथे आर आपनादेरके स्वागत जानाच्छि आरो एकटि नतुन भिडियोते। तो आजकेर एई भिडियोते आमि आपनादेरके देखाबो फ्लिपकार्ट थेके कोनो जिनिस अर्डार करार पर सेटाके क्यानसेल किभाबे करबेन। तो जारा जानेन ना जे फ्लिपकार्ट थेके कोनो जिनिस अर्डार करार पर सेटाके क्यानसेल किभाबे करते हय, तो तारा भिडियोटि अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। तो चलुन आजकेर एई भिडियोटि शुरू करा जाक। तो प्रथमे फ्लिपकार्ट অ্যাপটিকে ওপেন করে নেব। फ्लिपकार्ट ओपन करार पर आपनार जदि फ्लिपकार्ट অ্যাপটি আপডেট দেওয়া না থাকে তাহলে দেখবেন যে উপরে थ्री লাইন শো করছে, এবং যদি আপডেট দেওয়া থাকে তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে পার্সোনাল ডিটেইলস সেগুলো চলে আসবে। তো প্রথমে দেখবেন যে ফ্লিপকার্ট প্লাস, তার নিচে মাই অর্ডার। তো এখানে ভিউ অল অর্ডারসে ক্লিক করবেন। ओके, तो এবার আপনি যে কটা অর্ডার করেছেন সেগুলো এখানে শো করবে। তো আপনি যে অর্ডারটি ক্যান্সেল করতে চান তো সেটির উপর ক্লিক করবেন। তো আমি একটা প্রোডাক্ট এখানে সিলেক্ট করে নিয়েছি এবং এটাকে আমি ক্যান্সেল করব। তো এর জন্য একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখবেন যে ক্যান্সেল। তো এখান থেকে ক্যান্সেলে ক্লিক করবেন। ওকে, তো এখানে দেখবেন যে ক্যান্সেলে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেটা বলতে যাচ্ছে, ইফ ইউ ক্যান্সেল নাও You may not be available this deals again. Do you still want to cancel? তো এখানে যেটা বলতে যাচ্ছে, আপনি যদি প্রোডাক্টটিকে ক্যান্সেল করেন তাহলে এই যে প্রাইসে আপনি নিয়েছেন তো এই প্রাইসে কিন্তু আপনি পরে আর পাবেন না। তো আপনার যদি ক্যান্সেল করতেই হয় তাহলে দেখবেন যে এখানে ক্যান্সেল অর্ডার, তো এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন। তো তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এবং এখানে আপনার ক্যান্সেলেশন রিজনটা সিলেক্ট করতে হবে। তো আপনি কেন ক্যান্সেল করতে চান প্রোডাক্টটি। তো এখানে কিন্তু প্রচুর অপশান শো করছে, যেমন আই ওয়ান্ট টু কনভার্ট মাই অর্ডার টু প্রিপেড। তারপরে আছে এক্সপেক্টেড ডেলিভারি টাইম ইজ ভেরি লং। তো এখানে আপনাকে যেটা করতে হবে, কারণ আপনাকে সিলেক্ট করতে হবে যে কারণে আপনি অর্ডারটিকে ক্যান্সেল করতে চাইছেন। তো আমি পার্সোনালি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটি হচ্ছে যে আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। তো তারপর এখানে আপনাকে নিজে থেকে একটা কমেন্ট কিন্তু করতে হবে যে কেন আপনি ক্যান্সেল করছেন। তো অবশ্যই সেটা জানো আপনি যে কারণটা সিলেক্ট করেছেন সেই কারণ রিলেটেড হয়। তো এখানে আমি আবারও আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ডটাকেই এন্টার করব। তো এখান থেকে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্সেলেশন কনফার্ম। তো এখান থেকে চেক স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকে ক্যান্সেল করতে পারবেন খুব সহজেই। তো আজকের এই ভিডিওতে বাস এইটুকুই। তো আপনার যদি কোথাও কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি কোনো টপিকের ওপর ভিডিও দেখতে চান তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের জন্য বাস এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।